মানুষ তো ভোট দিতে পারলো না, মানুষ জানতে চাইছে যে তাদের গণতান্ত্রিক অধিকার তারা কবে প্রয়োগ করতে পারবে। পঞ্চায়েতে আপনি যেভাবে যেটা বলছেন ছবি, দুটো রাস্তা আছে, জনগণের অভ্যুত্থান, চলো কালীঘাট, ইটগুলো খুলি, চলো কালীঘাট, গুলি করুক, প্রথম 10-20 জন মরবে আমি থাকতে রাজি আছি, তারপরে বাংলার 10 কোটি লোক বেঁচে যাবে। চলো কালীঘাট, ইটগুলো খুলে নিয়ে আসি, আর দ্বিতীয় 356 অথবা 355 করে নির্বাচন। আপনি কি এটা দিচ্ছেন? না, এর কারো বিকল্প নেই। দিল্লির কে কি ভাববে, অন্য কে কি বলবে, আমার জানার দরকার নেই। আমি মমতা ব্যানার্জির হাত থেকে বাংলাকে পরিত্রাণ করার জন্য মন্ত্রিত্ব ছেড়ে এখানে এসেছি। আমি একটা কজে এসেছি, আমি একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এসেছি, সেটা আমার আপলিফমেন্ট নয়, সেটা হচ্ছে বেঙ্গলকে বাঁচানো। সে লক্ষ্যে আমি অবিচল থাকবো, তার জন্য আমাকে যা করতে হয়, পতাকা নিয়ে পতাকা ছেড়ে, টু সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল আই উইল ডু ইট। এই যে অ্যাটিটিউড, এই যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব, কুছ পরোয়া নেই। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আছে, খুন করো, ধর্ষণ করো, লুট করো, ছাপ্পা মারো, যা খুশি করো, সাংবাদিকদের পেটাও, বিরোধীদের খুন করো, আমাদের কিচ্ছু হবে না। আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, এই রাজ্যে মমতা ব্যানার্জিকে যতক্ষণ না প্রাক্তন করে জেলে ঢুকাতে পারছেন, এই রাজ্যের মানুষের কোনো পরিত্রাণ নেই। আর এখানে সলিউশন আছে সংবিধানের অন্তর্গত, সেই সংবিধানের অন্তর্গত সলিউশন রাজ্যপাল মহোদয় করেন না, এবং ভারত সরকারও ভাবছেন কিনা আমি জানি না, যে এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গেলে 356 অথবা নির্বাচনের সময় 355 করে, যদি অ্যাডমিনিস্ট্রেশনকে নিউট্রাল বা ইম্পার্সিয়াল না করেন, তাহলে পশ্চিমবঙ্গে কোনো ভোট হতে পারে না। আমি এখানে বসে আছি, এখান থেকে খানিকটা দূরে ভেকুটিয়ায় বাবু খান বাড়ি, সেখানে 150-200 ভোট ছাপ্পা মারছে বিরোধীর এজেন্ট প্রার্থী নেই। আপনি বঙ্কিম মোড়ে, সেখানে আলরাজি বলে একটা গুন্ডা, সেই গুন্ডা সেখানে নিজের বুথ লুট করার পরে একটা হিন্দুদের বুথে এসে 150 জন ভোট দিয়েছিল, তারপরে এসে ছাপ্পা মারছে। এ মডেলটা সব জায়গায়, এটা অবৈধ নির্বাচন এবং অবৈধ পঞ্চায়েতের ভোট হবে। আমি সকালে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছি, ভারত সরকারের ট্যাক্সের টাকা এই অবৈধভাবে জেতা পঞ্চায়েতকে আমি দিতে দেব না। 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, মানে চুরি বন্ধ আছে। আবাস যোজনা 1টা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশন, সেটা বন্ধ করব। গতকালই মিড ডে মিলের নির্দেশিকা এসছে, সব ভিডিও গুলো জেলে যাবে, ডিএমরা জেলে যাবে, পুরো শিক্ষা দপ্তরের মনীষ জৈন সহ এরা জেলে যাবে। ক্যাগের রিপোর্ট এসছে, কালকে আমি আপনাদের সামনে প্রকাশ করেছি, এই চোরেদের আস্তানা হবে জেল। আর মানুষকে বলবো, আজকে যা যা ঘটছে আপনারা সব তথ্য সম্মিলিত করুন, কারণ কোর্ট মনিটরিং নির্বাচন, কোর্টের অর্ডার মানেনি, কোর্ট বলেছিল সিভিক ভলেন্টিয়ার্স লাগাতে না, এরা লাগিয়েছে, কোর্ট বলেছিল কন্ট্রাকচুয়ালদের ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং করতে না, এরা প্রিজাইডিং পর্যন্ত করেছে, কোর্ট বলেছিল সিসিটিভি মনিটরিং করতে, যেখানে সিসিটিভি পাওয়া যাবে না ভিডিওগ্রাফি করতে, সেটাও করেনি, কোর্ট বলেছিল আনুপাতিক হারে কেন্দ্রীয় পুলিশ রাজ্য পুলিশ রাখতে হবে, যখন আনুপাতিক হারে একদিনে হয়নি, 3 দফায় করা উচিত ছিল, 71,000 রাজ্য পুলিশ, 65,000 কেন্দ্রীয় পুলিশ, ভোটিং কম্পার্টমেন্ট 44,000, বুথ 61,000। হাইকোর্ট যা বলার সেভ দ্য ডেমোক্রেসির জন্য করেছে, আমরাও লড়েছি। মঙ্গলবার দিন হাইকোর্টে ডায়মন্ড হারবার থেকে আমতা সর্বত্র পশ্চিমবঙ্গে গতকাল রাত্রি থেকে ভোট মেরেছে, সামনে আমরা আনবো এই বুথে, আমি ভোটার বলে এখানকার জনগণ ভোট দিতে পারছে, 4টে বিহার পুলিশ আছে, কোথাও আপনি সেন্ট্রাল ফোর্স, বাইরের রাজ্যের ফোর্স পাবেন না, দেখতে পাবেন না, তাদেরকে গ্যারেজ করে রেখে দিয়েছে। সুবেন্দুদা, তৃণমূল কংগ্রেস তারা টুইট করছে এবং বলছে শুভেন্দু অধিকারীর নির্দেশ এসে গেছে 3টি রাজনৈতিক দলের কাছে, সমস্ত তৃণমূল বিরোধী দলের শীর্ষ নেতাদের গোপন হোয়াটসঅ্যাপ কলের কথোপকথন শেষ,
কিছুক্ষণের মধ্যে সিপিএম বিজেপি কংগ্রেস এবং আইএসএফ একত্রে ভোট বাতিলের দাবি জানাবে, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারী নাকি ওই তৃণমূলের কথা না ওই আইপ্যাকের কর্মচারীগুলোর কথা? ওদের এই সব ট্যামাক স্ট্রিটে বসে থাকে, 12,000 টাকা করে বেতন পায়, জনগণের টাকা লুট করে মমতা আর তার ভাইপো মদের বোতল থেকে 5 টাকা করে নেয় চোর একটা, ওই ওই টাকা দিয়ে 1200 জনকে বেতন দেয়। ওই ওরা এইসব সকাল থেকে করে। ওদের তো কালকে রাত্রে আমি তৃণমূলে থাকাকালীন পঞ্চায়েতে ভোটের আবেদন করেছিলাম তৃণমূলকে ভোট দাও, সেইটা ছাড়তে হয়েছে। ওদের যে ফ্যাম আর ওদের গ্রুপে কালকে ভাইরাল করতে হয়েছে, শুভেন্দু অধিকারীকে বলছে যে তৃণমূলে ভোট দাও। আমি যখন তৃণমূলে ছিলাম আমি আপিল করেছিলাম 2018 সালের নির্বাচনের আগে, সেই আপিলটা দিতে হয়েছে। মানে মমতা ব্যানার্জির আপিলে কাজ হয় না, বিরোধী দলনেতার পুরনো ভিডিও খুলে আজকে এই তো দৈনন্দ সাই কোম্পানির ভিকারি কোম্পানির, এদের শেষ দেখে আমরা ছাড়বো, নিশ্চিন্তে থাকুন।